দীর্ঘদিন ধরেই আদিবাসীদের বসবাস এই মধুপুর বনাঞ্চলে। এই বনাঞ্চলেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। জনশ্রুতি আছে, আদিবাসীরাই সর্বপ্রথম ভারতের মেঘালয় থেকে জাইনকু জাতের বেশ কিছু আনারসের চাষ প্রথম শুরু করে এই মধুপুর অঞ্চলে। সেবার ভালো চাষ হওয়ার পর থেকেই মধুপুরের সর্বত্রই এই আনারসের চাষাবাদ শুরু হয়। বর্তমানে এই অঞ্চলের কৃষকের প্রধান অর্থকরী ফসল আনারস। চলুন এবার দেখে আসা যাক মধুপুরের মিষ্টিমধুর আনারসের আদ্যপ্রান্ত। বৈশাখ জ্যৈষ্ঠ শেষে প্রকৃতিতে চলে শ্রাবণ মেঘের খেলা। রাজ্যের অভিমান নিয়ে মেঘগুলো ঝুলে আছে চুনিয়াদের আকাশে। এখানে আনন্দ বিষাদের মিশেলে সেজে আছে সবুজ প্রকৃতি, গাছপালা, লতাগুল্ম। পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাছড়া বন মধুপুরের শালবন। সেই গহীন অরণ্য হয়তো এখন আর তেমন চোখে পড়ে না। একসময় মধুপুর বনে যেখানে ছিল গহীন পাতাছড়া শালবন, কালের আবর্তে বনখেকো আর বনের জমি বেদখলের দৌরাত্মে বিলীন হয়েছে বহু প্রাচীন জাতিগোষ্ঠীর শত বছরের কৃষ্টি কালচার, গাছপালাও। এখন কেবলই বলা যায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে মধুপুর গরাঞ্চলের দেহাবশেষ মাত্র। বনে এখন জায়গা করেছে আকাশমণি, ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির বিদেশি বৃক্ষ। মানুষের আর্থসামাজিক উন্নয়নে গড়ে উঠেছে সামাজিক বনায়ন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রাম। যুগ যুগ ধরে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এলাকার মুসলমান সহ সকল ধর্মবর্ণের মানুষের সাথে মিলেমিশে বসবাস করে আসছে। তপ্ত রোদে আনারস খেতে কাজ করছেন একদল নারী শ্রমিক। মাগন্তি নগরের বিলু আজিমের স্ত্রী লাভলি হাজং রয়েছেন সেই দলে। সংসারের বাড়তি আয়ের আশায় নিজেদের কাজের পাশাপাশি অন্যের জমিতে কাজ করেন স্বামী স্ত্রী দুজনেই। লাভলি হাজংয়ের সারাদিনে মজুরি 350 টাকা। জনশ্রুতি আছে এ অঞ্চলের আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হাতেই প্রথম আনারসের আবাদ শুরু হয়। সে সময় আদিবাসীদের একটা বড় অংশ আনারস চাষের সাথে জড়িত থাকলেও এখন জমিজমা হারিয়ে বেশিরভাগই দিনমজুর। তবে আশার কথা হলো এই, এ জনপদের কৃষিতে আমূল পরিবর্তন ঘটে গেছে ততদিনে। এই মধুপুরের বেশিরভাগ জমিতেই কৃষকরা চাষাবাদ শুরু করে আনারসের, আর এভাবেই এই অঞ্চলের জীবনযাত্রার মান আরও উন্নত হতে থাকে দিনকে দিন। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কেবলমাত্র মধুপুরের আনারসকে কেন্দ্র করে এই এলাকার লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গ্রামীণ কৃষি অর্থনীতিতে এটি একটি বিপ্লব যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। আনারস বেচে সংসার চালাই, সিজন না থাকলে কাম কাজ করি না আর কি। নিজের কাজ শেষ করে তারপরেও আমরা অন্যের ইয়াতে কাজ করি, তারপরে আনারস খেতে বা কলা খেতে যেখানে পারি আমরা সেখানে কাজ করি, দলবদ্ধ হয়ে একত্র হয়ে তারপরে এভাবে আমরা আমাদের সংসার চালাই। পাখির চোখে মধুপুরের আনারস, যতদূর চোখ যায় কাঁচা হলদে আভায় বিস্তৃত আনারস আর আনারসের বাগান। ঘুমন্ত কৃষক পাকা আনারসের মোমো ঘ্রাণে জেগে ওঠে বারবার। সকালের হাটে নিতে হবে স্বপ্নের ফসল, ভালো দাম পেলেই তবে হাসি মুখে বাড়ি ফিরবে কৃষক। ততক্ষণে ভোর হয়ে গেছে চুনিয়ায়। সকালের সূর্য আঁকিবুকি দিচ্ছে পাতার আবডাল বেয়ে। চুনিয়া গ্রাম থেকে সাইকেলে করে পাকা আনারস নিয়ে লড়াকু জীবন যোদ্ধার মতো একে একে এগিয়ে আসছে মধুরহাটের চাষিরা। এদিকে রাজ্যের খুনসুটিতে ব্যস্ত রাস্তায় নেমে আসা বানরগুলো আর তার শাবকেরা। বনাঞ্চলে নিজেদের আধিপত্য জানান দিতে মাঝে মধ্যেই এভাবে মহড়া চলে তাদের। বৃদ্ধ রাখাল গভুর মিয়া গুলতি মেরে ভয় দেখাচ্ছে বানরগুলোকে। আনারস চাষে জীবিকা নির্বাহ করে এই অঞ্চলের কৃষকরা। আনারস বিক্রির টাকায় চলে সংসার, সেই সাথে চলে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচও। করোনার সময় আনারসের বাম্পার বাজার পেলেও এবছর প্রথম দিকে আনারসের বাজার কম। তবে আজ নাকি আনারসের বাজার ভালো যাচ্ছে, সে আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কৃষকরা। তবে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন করা গেলে কম সময়ে হাটে পৌঁছাতে পারবে চাষিরা। আনারস বিক্রি করে ভালো লাভবান হতে পারত বলে জানান তারা। কেননা হাটে আসতে দেরি হলেই আনারসের দাম কমে পিস প্রতি 5-10 টাকা। রাস্তাটা অনেক খারাপ,
তার লিগে মনে কিন্তু আমাকে রাওয়া যাওয়ার কষ্ট আর আনার একটু বেচার সমস্যা হয়। ফলে এখান থেকে ওই যে রাস্তাঘাটে জাকিরা নাকতেছে, ফলটা নষ্ট হয়ে যাইতেছে। তাহলে এর জন্য যদি এই এরা ব্যবস্থা না নেয় তাহলে আমার তো চলা কঠিন। কেউ বলছে অনেক আনারস হাটে পাইকারদের সিন্ডিকেটের কারণে নির্দিষ্ট দরদামে পিচমোড়া করে বাঁধা হয় বাজার দরকে। তখন এক হাটে দাম কম পাওয়া গেলেও আরেক হাটে দাম একটু বেশি মিলে। সেই আশাতেই আউশনারা ইউনিয়ন থেকে আনারস বিক্রি করতে এসেছেন কৃষক মোবারক হোসেন। জানালেন আনারস চাষাবাদের পদ্ধতিটাও। বাজারই খারাপ বুঝুন, বাজার খারাপ হলে মনে হয় খারাপ হয়ে যায়। বাজার যদি ভালো থাকে তাহলে মনে হয় সব দিক দিয়ে মনটাও খুশি থাকে। গত বছর 50-60% গেছে, এই বছর 30-35% যায়। টাঙ্গাইল জেলার অন্যতম একটি উপজেলার নাম মধুপুর, আর এই মধুপুর উপজেলার আনারসের জন্য বাংলাদেশের সর্বত্রই সুনাম রয়েছে। অনেকে বলে থাকেন আনারসের রাজধানী হলো মধুপুর। বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাইকারি আনারসের হাট কিংবা বাজার বসে মধুপুরে। মধুপুর উপজেলার মানুষের প্রধান অর্থকরী ফসল এখন আনারস। আমি এখন দাঁড়িয়ে আছি আনারসের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র বাজারে। আনারসের মৌসুমে প্রতিদিনই বসে হাট, আর এই হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কয়েক কোটি টাকার আনারস। হাটে আগত প্রান্তিক আনারস চাষিরা বলছেন গ্রামীণ রাস্তাঘাটগুলো উন্নয়ন করা গেলে আরও অর্থনৈতিকভাবে লাভবান হবে এই এলাকার প্রান্তিক আনারস চাষিরা। মধুপুরের আনারসের বড় হাট, বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য মোটের বাজার, গারোর বাজার সহ জলছত্র বাজার। উপজেলার অরণখোলা, আউশনারা, শোলাকুড়ি বা 25 মাইল থেকে জলছত্র বাজারে আনারস বিক্রির জন্য কৃষকরা নিয়ে আসে। কেউ বাইসাইকেলে ঝুলিয়ে আনারস নিয়ে আসেন, কেউ আনেন ভ্যানগাড়ি, কেউ বা অটো ইজি বাইকে করে। এ সকল আনারস বিক্রির পর স্থানীয় পাইকার ফড়িয়ার মাধ্যমে বিভিন্ন বাহন, পিকআপ, ট্রাক, নসিমন, ভটভটিতে করে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে চলে যায়। মূলত মহাসড়ক কিংবা প্রধান সড়কের দুধারে বসে আনারসের বাজার। সপ্তাহের নির্দিষ্ট 2 দিন হাট বসলেও মৌসুমের সময় প্রতিদিন চলে হাটের ভালো বেচা কেনা। জলছত্র বাজার এবং আশেপাশের এলাকা মিলিয়ে প্রতিদিন কয়েক কোটি টাকার আনারস বিক্রি হয়। রাস্তাঘাট ভালো থাকলে সহজেই কৃষকরা যেমন তাদের পণ্য বাজারে নিয়ে আসতে পারবে, তেমনি স্থানীয় পাইকার ফড়িয়ারা সরাসরি তাদের বাহন নিয়ে চলে যেতে পারবে কৃষকের কাছে। এতে করে ক্ষেত থেকে বাজার পর্যন্ত আনারস তুলে আনতে যে খরচটা হতো তার মূল্যটা কৃষক পাবে সরাসরি। ফলে কৃষক এবং পাইকার উভয়ই লাভবান হবে বলে ব্যবসায়ীদের দাবি। মধুপুরের মিষ্টি মধুর আনারস খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় সারা দেশের ব্যাপক চাহিদা, যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আনারস কিনতে এই জলছত্র বা আশেপাশের আনারসের হাটগুলোতে ভিড়ে। মধুপুর বাজারে প্রতিদিন আপনার প্রায় 2-3 কোটি টাকার মালামাল বিক্রি হয়। বিভিন্ন জায়গায় থেকে আপনার বাংলাদেশে প্রায় জায়গায় থেকে পার্টি আসে। আমি ঝিনাইদহ থেকে আইছি। এই জলছত্র বাজারে আনারস খুব ভালো আনারস হয়, এই জন্য আমি কিনতে আইছি। মানে মালটাও খাতে খুব স্বাদ। মধুপুর বাস স্টপেজে রাস্তার মাঝামাঝি দৃষ্টিনন্দন আনারসের ভাস্কর্যটি দেখে যে কেউ অবাক হবে সত্যিকারের আনারস মনে করে। 25 ফুট উচ্চতার 3টি বড় আনারসের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী মৃণাল দত্ত। অনেকে যারা প্রথম এই মধুপুরে আসে সবাইকে আনারসের ভাস্কর্যটি নজর কাড়ে। সাম্প্রতিক সময়ে এখানকার চাষিরা একই জমিতে কলা ও আনারসের যৌথ চাষাবাদ শুরু করেছে। সারিবদ্ধ কলা গাছ রোপণ করে এর ফাঁকে তারা আনারসের চাষ করছে। আনারস বাজারের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে এখানে গড়ে উঠেছে কলাসহ অন্যান্য ফসলের বাজার। মধুপুর যেন সবুজ শ্যামল বাংলার এক টুকরো ফুসফুস। যারা টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল সহ আনারসের বাগানের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করেনি তারা খুব সহজেই চলে আসতে পারেন মধুপুরের জীববৈচিত্র্য, এখানকার জীবন জীবিকা অবলোকন করতে। এখন মধুপুরের প্রতিটি গ্রামেই আনারসের বাগান তৈরি হয়েছে। রাস্তার দুপাশে সারি সারি বিস্তৃত জায়গা জুড়ে কৃষকের লাগানো রয়েছে আনারস বাগান। মধুপুরের আনারস আবাদের ইতিহাস অনেকেরই অজানা। তবে জনশ্রুতি 60-এর দশকের শেষ দিকে আদিবাসীদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কেউ গিয়েছিলেন ভারতের মেঘালয়ে, সেখানে প্রচুর আনারস আবাদ হতো। কয়েকটি জাইনকিউ জাতের আনারসের চারা নিয়ে আসেন সে। মধুপুর গড়ে নিয়ে এসে রোপণ করার প্রথমবারেই ভালো ফলন ধরে, খেতেও সুস্বাদু ছিল আনারস। পরে
আরও বেশি জমিতে আনারসের আবাদ করা হয়। একসময় এভাবেই মধুপুরের সর্বত্রই আনারসের আবাদ বিস্তার লাভ করে। প্রথমে জাইনকিউ জাতের আনারসের আবাদ দিয়ে শুরু হলেও গত বেশ কয়েক বছর ধরে জলডুগি বা হানিকুইন নামে ছোট সাইজের কড়া মিষ্টি স্বাদযুক্ত আনারসের চাষ শুরু হয়। পার্বত্য অঞ্চলের আনারস জলডুগি, জায়ান্ট মানে দৈত্য। জাইনকিউ আকারের বড় আর জলডুগি খেতে মিষ্টি, তবে আকারে ছোট। যদিও জাইনকিউ জাতের আনারসকে স্থানীয়রা ক্যালেন্ডার আনারস বলে থাকে। বাজারে বর্তমান ভালো মানের জাইনকিউ আনারস পাইকারি প্রতি পিস 40-45 টাকা এবং জলডুগি 15-20 টাকায় বিক্রি হচ্ছে। মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের বাসিন্দা ডাক্তার মোহাম্মদ আলী, পেশায় তিনি একজন গ্রাম্য চিকিৎসক। পৈতৃক সূত্রে পাওয়া অল্প কিছু জমিতে ডাক্তারির পাশাপাশি শুরু করেন আনারসের আবাদ। সঠিক পদ্ধতি অবলম্বন করে আনারস চাষ করায় অল্পদিনেই ভালো লাভবান হন মোহাম্মদ আলী। কৃষিকাজে আয় থেকে লাভের যে অংশটা পেতেন তাই দিয়ে চলত দুই ছেলের পড়াশোনার খরচ। আনারস চাষে ভাগ্য বদলে গেছে ডাক্তার মোহাম্মদ আলীর। ছেলে দুটো দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে স্কলারশিপে উচ্চতর শিক্ষা নিতে চলে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেও ভালো চাকরি জুটেছে তাদের। বছরের বেশিরভাগ সময় স্বামী স্ত্রী দুজনেই থাকেন প্রিয় সন্তানদের কাছে। তবে কৃষিতে তার হৃদয়ের সাথে মিলেমিশে একাকার, তাই তো আনারস বিক্রির সময় এলেই সব ফেলে চলে আসেন নিজের জন্মভূমিতে। আজকেও তার জমির পাকা মিষ্টি আনারস বিক্রির জন্য মোটের বাজারে তুলেছেন। মোহাম্মদ আলী জানান, এবছর 60,000 আনারসের চারা লাগিয়েছেন তিনি। মধুপুরের আনারসের সাথে মিলেমিশে এই এলাকার মানুষের সফলতার গল্পটাও বলেন তিনি। এই আনারস চাষ করে এখন কোটি কোটি টাকা ইনকাম করছে বাড়িতে, তাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করতেছে, এই দেশে লেখাপড়া করতেছে, এবং এই আনারসের দ্বারাই আমরা অনেক উপকৃত হয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মোটের বাজারে। মধুপুরের প্রায় 5টি ইউনিয়নের কৃষক প্রতিদিন এই হাটে তাদের আবাদকৃত আনারস বিক্রি করতে আসে। স্থানীয় কৃষক এবং পাইকাররা জানায়, আনারসের মৌসুমে প্রায় 1,50,000 আনারস বিক্রি হয় প্রতিদিন এই মোটের বাজারে। তবে আনারস বিক্রি নিয়ে ক্রেতা ও পাইকার ফরিয়াদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। যারা 60-70 বিক্রি দেয় আনারসের দাম 20-25 টাকা বিক্রি হইতেছে, তো এই বিক্রেতা আসলে আমাদের খুবই অভাবের ঋণদাত। মধুপুর উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, উপজেলার নিট আবাদি জমির পরিমাণ 26,530 হেক্টর, যেখানে আনারস আবাদ করা হয়েছে 6,542 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর আনারস আবাদের পরিমাণ বেশি হয়েছে। কৃষি বিভাগের মাঠ পর্যবেক্ষণ বলছে, এবার মধুপুরের আনারস চাষিরা প্রায় 250 কোটি টাকার আনারস বিক্রি করতে পারবে। তবে দাম বাড়লে বিক্রির পরিমাণটাও আরও বাড়বে বলে জানান কৃষি অফিসার। আনারস দ্রুত পচনশীল হওয়ায় বিদেশে রপ্তানি সম্ভব হচ্ছে না। আশার কথা হলো, সাম্প্রতিক বিদেশ থেকে আনা আনারসের চারা পরীক্ষামূলক লাগানো হয়েছে, এটি সফল হলে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বাংলাদেশ থেকে আনারস রপ্তানির জন্য আমরা ফিলিপাইন থেকে MD2 সুপার সুইট জাতের 5,89,500টি চারা বিতরণ করি। এই জায়গার মাটি, আবহাওয়া সব কিছু এই আনারস চাষের জন্য উপযোগী থাকার কারণে এটা সুস্বাদু অনেক বেশি। ফলন যদি এবারে হিসাব করি, আমাদের এখানে ফলন প্রায় 40-45 মেট্রিক টনের মতো এবারে আসে। এটা যদি আমরা মার্কেট বলে চিন্তা করি, তাহলে হয়তো এই বছর অর্থনৈতিক যে কর্মকাণ্ড আনারসের উপর মধুপুরে প্রায় 200-250 কোটি টাকার মতন আমরা আনারস এই এলাকা থেকে আমরা সারা বাংলাদেশে বিক্রি করতে পারব। আনারসের চারা রোপণ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বহু শ্রমিক আনারসের উপরেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মধুপুরে একটা বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আনারস আবাদের মাধ্যমে। দেখা যায়, শ্রমিকদের একটি অংশ চারা রোপণ করে, পরিচর্যা করে, ফল সংগ্রহ করে বাজারে নিয়ে যায়, ট্রাকে তোলে, একদল আনারস মোকাম করে। পুরুষের পাশাপাশি আনারস চাষে সমান তালে কাজ করে নারীরাও। আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও শরীরের ওজন নিয়ন্ত্রণে, হাড় গঠনে, দাঁত ও মাড়ির সুরক্ষায়, চোখের স্বাস্থ্য সুরক্ষায়, হজম শক্তি বাড়ায় এবং রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। দীর্ঘদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব নিয়ে গবেষণা করা দেশবরণ্য অধ্যাপক ডক্টর এম এ রহিম মনে করেন, মধুপুরের আনারস বাংলাদেশের
কৃষির অন্যতম একটি অংশ। তার মতে এখনও সঠিক প্রক্রিয়া মানা হলে আনারস রপ্তানি করা সম্ভব, তবে এজন্য সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আনারসকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন জুস, জেলি, আচারসহ বিভিন্ন আইটেম খাবার তৈরির জন্য দেশি বিদেশি কোম্পানিগুলোকে এগিয়ে আসার তাগিদ এই বিশেষজ্ঞের। কৃষকদের প্রশিক্ষণের ব্যাপারেও জোর দেওয়ার পরামর্শ তার। এক্সপোর্টেবল আইটেমের আমি বলছি M1 যাতে 300-350 গ্রামের সাইজের করতে হবে, যেটা এক্সপোর্ট করা যাবে। 2 নম্বর প্রসেসিংয়ে বড় হইলে সমস্যা নাই, কারণ ক্যান করতে হলে একটু কাঁচা কাঁচা ভাব নিয়ে স্লাইস করে সেটাকে করতে হয়, আর নর্মাল জুস করতে হলে আমরা যে কোনো স্টেজেরটা নিয়ে জুস করতে পারবো। কাজে আনারসের যে ব্যাপকতা আমাদের দিন দিন কিন্তু বাড়তেছে, জমি বাড়তেছে, মানুষের কনজামশনও বাড়তেছে, তার কর্মসংস্থান বাড়তেছে, আমাদেরকে প্রসেসিংয়ে অবশ্যই যেতে হবে। এপ্রিল মে থেকে একেবারে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবসাটা চলতে থাকবে এবং এখানে বিনিয়োগ করতেছে মানুষ, তারপর কর্মসংস্থা, বিশাল একটা কর্মসংস্থান হবে। বর্তমানে মধুপুর ছাড়াও গড় এলাকার মুক্তাগাছা, ফুলবাড়িয়া, খাটাইল ও সখীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় আনারসের আবাদ হয়। দেশের বিভিন্ন অঞ্চলে আনারসের আবাদ ছড়িয়ে দেওয়া নিয়ে গবেষণা চলছে।